প্রিয় দর্শক, শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন দেখবার জন্য। আজ আমরা কথা বলবো কোমর ব্যথা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার শহীদুল ইসলাম। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান আদ্দিন মেডিকেল কলেজ এবং হাসপাতাল। প্রফেসর ডাক্তার শহীদুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা যে জিনিসটি দেখি যে কোমর ব্যথায় ভুগছেন না এমন রোগী বা মানুষের সংখ্যা অনেক কম, বিশেষ করে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন তারা কিন্তু এই সমস্যাটা কিন্তু প্রায় সবাই ভুগছে, কষ্ট পেয়ে থাকে। তো আমরা যদি প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই কোমর ব্যথার কারণ কি। প্রথমে যদি বলি যে কোমর ব্যথা আসলে কাকে বলে বা কি, এটা একটু আমি করতে চাই, মেনশন করতে চাই যে আমাদের পিঠের, ধরেন যে বক্ষপিঞ্জরের যে হাড়গুলো আছে, এর হাড়গুলোর যে নিচের বর্ডার থেকে শুরু করে আমাদের কোমরের মানে পিছনের যে মাংস পেশিটা আছে, দুই পাশে দুটো মোটা মাংস পেশি আছে, এটা মানে গ্লুটিয়াল যে মাসেলগুলো, এইটার নিচে যে একটা অ্যাঙ্গেল আছে আর কি, গ্লুটিয়াল ফোল্ড বলি, এই জায়গার যে কোনো প্যাথোলজির জন্য, যে কোনো স্ট্রাকচারের অ্যাবনর্মালিটির জন্য যে ব্যথা হয় সেই ব্যথাটাকে আমরা কোমর ব্যথা বলি। এবং এই অংশের মধ্যেই আবার আরও মানে রেট্রোপেরিটোনিয়াল অর্গান বা পেলভিক অর্গানগুলো আছে, এর মধ্যে কিডনিও কিন্তু আছে। সেই জন্য এই রিজনে ব্যথা হলে মানে রুগীরা খুব ভয় পেয়ে যায়। কোমর ব্যথার রুগীরাই হলো আসলে স্পাইনের স্পাইনাল কর্ডের সমস্যায় ভোগে, যে আমাদের যে স্পাইনাল কর্ডটা আছে এটা মেরুদণ্ডের হাড় আছে, হ্যাঁ মানে বেশ কিছু হাড়ের সমন্বয়ে তো আমাদের মানে পুরো স্পাইনাল কর্ডটা মেরুদণ্ডটা তো তৈরি। তারপর এর ভিতর দিয়ে আমাদের স্পাইনাল কর্ডটা নামে যে মেইন যে আমরা রগ বলে থাকি রুগীদের, স্পাইনাল কর্ড আমাদের চলাফেরার এবং আমাদের সে শক্তি যোগায়, হাঁটা চলার শক্তি যোগায়, আমাদের সব ফাংশনকে কন্ট্রোল করে। এরপরে ওই স্পাইনাল কর্ড থেকে দুই পাশে আবার প্রতি জোড়ায় জোড়ায় নার্ভ রুট নেমে যায়। সেই জন্য ব্যথা হওয়া মানেই হলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই কারণ হলো যে কোমর ব্যথার স্পাইনাল কর্ডের প্যাথোলজির জন্য হয়ে থাকে। আমাদের ব্রেন থেকে যে মেইন যে রজ্জুটা নেমে আসলো, স্নায়ু রজ্জু, এইটাই হলো স্পাইনাল কর্ড। তারপরে আমাদের ঘাড় থেকে ঘাড়ে আসার পরে এটা প্রতি হাড়ের জোড়া জোড়া থেকে মানে দুই পাশে দুইটা করে নার্ভ রুট নেমে যায়, রগ নেমে যায়, এবং এটা কোমর থেকে নামে যে রগগুলো আমাদের পায়ের দিকে যায়। তো সে এই জন্য স্পাইনাল কর্ডের প্যাথোলজির বিভিন্ন প্যাথোলজির কারণে কোমর ব্যথা হতে পারে। এর ভিতরে সবচেয়ে কমন হচ্ছে যে পিএলআইডি বা ডিস্ক প্রোল্যাপস। এটা ডিস্কটা আমাদের, আমরা যে জানি যে আমাদের মেরুদণ্ডের হাড়গুলো একটার উপর একটা বসানো থাকে এবং প্রতি দুই হাড়ের মাঝখানে কসকসা হাড় থাকে, এটাকে বলে ডিস্ক, ইন্টারভার্টিবাল ডিস্ক। এবং ডিস্কের স্ট্রাকচার হচ্ছে যে তার বাইরের দিকে শক্ত একটা আবরণ থাকে, এটাকে বলে অ্যানুলাস ফাইব্রোসাস, আর মাঝখানে একটু জেলি লাইক সাবস্টেন্স থাকে, এটাকে বলে নিউক্লিয়াস পারপোসাস, যার ফলে এটা একটা স্প্রিংয়ের মতো বা এটা একটা মানে ট্রমা প্রতিরোধক হিসেবে কিন্তু কাজ করে। কিন্তু সেই প্রোটেক্টিভ মেকানিজমটাই যদি কোনো কারণে হয়তো ওই বাইরের শক্ত আবরণটা ফেটে গেল, তখন ভিতর থেকে জেলটা বেরিয়ে আসে এবং জেল বেরিয়ে এসে আমাদের যে মেইন যে স্পাইনাল কর্ড আছে এটাকে চাপ দিতে পারে। তো এটিকে যদি চাপ দেয় তাহলে সেক্ষেত্রে মানে রোগীরা শুধু কোমরে ব্যথা নিয়ে প্রেজেন্ট করবে। আবার হতে পারে যে একটু ডান দিকে বা বাম দিকে সরে গেল, তো ডান দিকে সরে গেলে ডান পায়ে যে রগটা নামে, যে নার্ভটা নামে, সেটার গোড়ায় চাপ দিবে। আবার বাম দিকে সরে গেলে বাম দিকের বাম পায়ের রগের গোড়ায় চাপ দিবে। এর ফলে রোগীরা মানে প্রেজেন্ট করতে পারে যে তার শুধু কোমর ব্যথা আছে, অথবা তার কোমরের ব্যথা ডান পায়ের দিকে যায় অথবা বাম পায়ের দিকে যায়। এছাড়া কিন্তু মেরুদণ্ডের ভিতরে মানে ইনফেকশন হতে পারে। আমরা জানি যে এমনি নর্মাল যে জীবাণু ঘটিত, যেমন ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে বা ফাঙ্গাস দিয়ে ইনফেকশন হতে পারে, যে পায়োজেনিক ইনফেকশন হতে পারে, তবে এটা একটু আনকমন। প্রধান কারণ হচ্ছে ইনফেকশনের মানে মেরুদণ্ডের সবচেয়ে বড় কারণ হচ্ছে যে টিবি স্পাইন, টিবি বা যক্ষার আমরা নাম জানি। আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে এটার আপনি পপুলার চিকিৎসক, যে টিবি যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে যে ইনফেকশনটা হয়, এবং সেই ইনফেকশনের প্রাইমারি সাইট হচ্ছে আমাদের লাংস বা ফুসফুস। কিন্তু এই ফুসফুস থেকে আবার শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু ইনফেকশন যেতে পারে। এর ভিতরে একটা ফেভারিট সাইট হচ্ছে স্পাইনাল কর্ড বা ডিস্ক বা প্যারাডিস্কাল রিজিয়ন, তো টিবি দিয়ে হতে পারে। এরপর মেরুদণ্ডের ভিতরে কিন্তু টিউমার হতে পারে, যেমন টিউমার মেরুদণ্ডের মধ্যেও মানে প্রাইমারিলি তৈরি হতে পারে, সেটাকে আমরা প্রাইমারি টিউমার বলি। আবার হতে পারে যে শরীরের অন্যান্য অর্গানে তৈরি হয়েছে, সেই টিউমার রক্তের মাধ্যমে সেই টিউমারের কিছু
সেল সরিয়ে এসে এখানে সেটেল করলো এবং এখানে আবার নতুন করে টিউমার সৃষ্টি করলো এবং সেইটা একটা টিউমারটা স্পাইনাল কর্ড বা নার্ভকে চাপ দিল, তখনও কিন্তু ব্যথা হয়। এরপরে মনে করেন যে আমাদের আঘাত অপঘাত এগুলো রয়েছে, আমাদের ট্রমাটিক কারণে, ট্রমাটিক কারণে হতে পারে, আমাদের বোন ফ্র্যাকচার হয়ে যেতে পারে, এরুদণ্ডর মেইন হার্টটাও ফ্র্যাকচার হতে পারে, তারপরে আমাদের পিছনের যে আর্টসগুলো আছে স্পাইনাস প্রসেস, ল্যামিনা ট্রান্সভার্স প্রসেস, এগুলো মনে করেন যে ভেঙে স্পাইনাল কর্ডের ভিতরে ঢুকে যেতে পারে বা নার্ভ রুটের গায়ে চাপ দিয়ে মনে করেন যে ব্যথা সৃষ্টি করতে পারে। আরেকটি জিনিস আছে যেটা অনেকেই বলে থাকে যে আমরা যখন বসে থাকি বা রিক্সায় বসে আছি, যখন ঝাঁকি লাগে একদম আপনার মেরুদণ্ডের হাড়ের শেষ মাথাটা ব্যথা অনুভূত হয়, কক্সিস বলি আমরা, কক্সিস ব্যথা অনুভূত হয়, তো এই এই সমস্যাটা কিন্তু অনেকে, এটা আসলে কি ধরনের, কি কারণে হয়ে থাকে? লেজের যে হাড় আমরা বলি যে রোগীদের বোঝানোর জন্য যে লেজের হাড়, আমাদের মেরুদণ্ডের সর্বশেষ অংশটা আর কি, এটাই বলে কক্সিস বলি মেডিকেল টার্মে আমরা, তো কক্সিসটা, কক্সিসের পেইনটা এটা একটা বাদবিধি, তবে এটা ট্রমাটিক কারণে হতে পারে। হঠাৎ করে একটা মানুষ দাঁড়ায় ছিল কিন্তু ওই অবস্থায় মানে কোনো কারণে সে বসে পড়লো এবং তার ওইখানে চাপ লাগলো, তো কাজেই ওখানে হতে পারে যে স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্টের ডিসলোকেশন হয়ে যেতে পারে, ইভেন ওখানে ওই বোনটা ফ্র্যাকচার হতে পারে, তো এই ট্রমাটিক কারণেও পেইন হয়। সেটাকে আবার হয় কিন্তু যে ট্রমার কোনো ইতিহাস নাই তারপরেও ওইখানে মানে ব্যথা হতে পারে, এটাকে বলি আমরা কক্সিকোডাইনিয়া বা কক্সিডাইনিয়া। তো সেক্ষেত্রে আপনারা চিকিৎসা পদ্ধতি কী দিয়ে থাকেন এই কক্সিডাইনিয়ার জন্য? মানে আমরা দেখি অনেক সময় তারা একটা বালিশ নিয়ে ঘুরছে। হ্যাঁ, দুইটা দিক, একটা হলো যে মানে যে কারণে ব্যথা হয় সেই সেই বিষয়গুলো, সেই অ্যাক্টিভিটিসগুলো যদি অ্যাভয়েড করা যায়, যেমন শক্ত জায়গায় বসলে পরেই শক্ত কাঠের চেয়ারে বসলাম তো ওখানে চাপ লাগে, ওখানে ব্যথা হয়, আবার রিক্সায় যাচ্ছে রাস্তা বা ভাঙাচোরা তো ওখানে চাপ লাগে, ওখানে ব্যথা হয়, বা দীর্ঘ সময় মনে করেন যে বসে বসে কাজ করতে হয় তাহলে ওখানে ব্যথা হয়। সেজন্য আমরা বলি যে একটা নরম কুশন ব্যবহার করার জন্য, এবং কুশনটা এরকমভাবে তৈরি যে চারপাশ দিয়ে তার ফোম বা নরম জিনিস থাকবে এবং মাঝখানে থাকবে শূন্য জায়গা, ফাঁকা জায়গা, যার ফলে তার কক্সিসটা যেখানে থাকবে সেটা একটু শূন্যের উপরে থাকলো, ওখানে চাপ লাগলো না, ব্যথা হলো না। কিন্তু মানে এটার মানে কিউরেটিভ চিকিৎসাও আছে আসলে, যে কিউরেটিভ চিকিৎসার ভিতরে আমরা ইঞ্জেকশন দিয়ে থাকি মেরুদণ্ডের ভিতরে অনেক কাল থেকেই, আমাদের অর্থোপেডিক সার্জনটা আমরা ওইখানে লোকাল স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে আসছিলাম, যে 3 কোর্স স্টেরয়েড ইঞ্জেকশন দিলে ভালো হয়ে যায়, তবে এতে আবার মানে 1% ফেল করে যে আবার রিগেইন করতে পারে। কিন্তু এখন আমরা যে নতুন চিকিৎসা দিই পিআরপি, প্লেটিলেট রিচ প্লাজমা, যেটা রোগীর শরীর থেকে রক্ত নিয়ে তৈরি করা হয়, এই পিআরপি চিকিৎসা দিলে কিন্তু অনেক সময় 1 কোর্সে ভালো হয়ে যেতে পারে। ডাক্তার শহীদুল, যেটা আপনি বলছিলেন যে ডিস্ক প্রোলাপসের কথা, আসলে ডিস্ক প্রোলাপসটা আমরা বুঝার কী উপায় আছে যে ডিস্ক প্রোলাপস হয়েছে? আমরা যে কোনো অসুখের ক্ষেত্রেই আমরা ডাক্তাররা তো কয়েকটা জিনিস ফলো করি, যে একটা হলো রোগীর হিস্ট্রি নিয়ে আমরা প্রথম যে তার সমস্যাটা ভালো করে শুনি, শোনার পর আমরা তাকে কিছু ক্লিনিক্যাল, তার ফিজিক্যাল কিছু এক্সামিনেশন করি, এবং এই এক্সামিনেশনে কিন্তু আমরা হিস্ট্রি এবং এক্সামিনেশন থেকে কিন্তু আমরা বুঝে যাই যে আসলে তার ডিস্ক প্রোলাপস হয়েছে এবং তার এরকম টিপিক্যাল লো ব্যাক পেইন আছে অথবা তার রেডিকুলোপ্যাথি আছে, ডান পায়ের দিকে বা বাম পায়ের দিকে যাচ্ছে, এটা সিমটম, এবং আমরা সাইন, আমরা যে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে যে সাইনগুলো পেলাম এতে করে কিন্তু আমরা মানে বুঝে ফেলি যে তার ডিস্ক প্রোলাপস হয়েছে। তারপরেও মানে এটার ডেফিনেটিভ যে মানে তার চয়েস অফ ইনভেস্টিগেশন, ডেফিনেটিভ ডায়াগনোসিস হচ্ছে এমআরআই। এমআরআই এর কথা আপনি জানেন যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা একটা ইমেজিং পরীক্ষা, এটা আসলে এক্সরে মতো একটা পরীক্ষা, বাট এটা কোনো রেডিয়েশন নাই, মানে রোগ নির্ণয়ের জন্য এটা অ্যাকুরেটলি ডিস্ক প্রোলাপস ধরার জন্য এমআরআই হচ্ছে ডেফিনেটিভ পরীক্ষা। তবে আমরা কিন্তু প্লেন এক্সরেও করাই এমআরআই এর আগে। এই 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 ডিস্ক প্রোলাপসের সিমটমগুলো কী কী নিয়ে আসতে পারে, কী কী নিয়ে প্রেজেন্ট করে আপনাদের কাছে? সিম্পল লো ব্যাক পেইন নিয়ে আসতে পারে, যে তার লো ব্যাক পেইন, যে একভাবে বসে থাকতে তার অসুবিধা হচ্ছে, অথবা সে যখন বেন্ডিং হয়ে কোনো কাজ করে সে খুব অস্বস্তিতে ভোগে, তাকে আবার সোজা হয়ে যেতে হয়, এটা একটা। তারপরে যে প্যারা মানে যে আমাদের প্যারাসেন্টাল যে ডিস্কগুলো থাকে, আমি যেটা বলেছি যে ডিস্কটা অ্যানুলাস ফাইবাসাসটা ফেটে জেলিটা ডানে বা বামে সরে আসলো, তখন ওখান থেকে নার্ভ রুট যায় ডান পায়ে অথবা বাম পায়ে, ওই নার্ভ রুটের গোড়ায় পেন, এবং সেই পেনটা, হ্যাঁ সেই পেনটা কোমর থেকে ঝিনঝিন ছিনছিন করে একেবারে পায়ের আঙুল পর্যন্ত চলে যায়। এইগুলো হলো মনে করেন যে সিমটম। এছাড়া কিন্তু যে আরও যদি মানে, এবং এটার ই হচ্ছে যে ইন্টারমিটেন্ট পেইন হয়, যেমন একবার পেইন হলো কিছুদিন, সে ডাক্তারের শরণাপন্ন হলো, ওষুধপত্র খেলো, একটু বিশ্রাম নিল, তার আবার কিন্তু আবার মানে পেনটা হয়তো কয়েক মাস পরে অথবা 1 বছর পরে আবার রিগেইন করে। আবার অনেক সময় যে নিউরোলজিক্যাল ডেফিসিট ডেভেলপ করে, যে সে
দীর্ঘ সময় মানে দাঁড়িয়ে থাকতে পারছে না অথবা হাঁটতে পারছে না, একটু হাঁটলে পরেই তার 10 মিনিট হাঁটলে তারপর আর মানে তার পা পুরো জাম হয়ে আসতে, সে আর হাঁটতে পারছে না যে তার পা, এবং ওই সময় সে আবার একটু রেস্ট নিলে, একটু রেস্ট নিয়ে আবার সে হাঁটা শুরু করলে আবার সে আবার হাঁটতে পারে। আবার এরকম হয় যে কোনো অংশের বোধ শক্তি কমে গেল, যে ওখানে মনে হচ্ছে অবশ অবশ ভাব, হ্যাঁ এরকম আছে সিমটম নিয়ে আসে। এরপরে আর কি হতে পারে যে তার পেশাব পায়খানা, বাউল এবং ব্লাডার ফাংশন, এটা তো স্পাইনাল কর্ড কন্ট্রোল করে, এটা কিন্তু তার হ্যাম্পার হতে পারে, যে তার পেশাব আটকে গেল, এটা একটা গ্রেভ কমপ্লিকেশন। ইভেন কিন্তু পা, কিন্তু আমি গতকালই চেম্বারে একটা রোগী দেখেছি যে যার দুই পা অবশ্যই গেছে, 3 দিন থেকে সে হাঁটতে পারছে না, একদমই দাঁড়াইতে পারছে না, পা দুর্বল এবং তার মানে পেশাব পায়খানা মনে করেন ট্রাবল শুরু হয়ে গেছে। এটাকে আমরা মেডিকেল সায়েন্সে বলে থাকি কর্ডাইকুইনাস সিন্ড্রোম। হ্যাঁ, এটা পিএলআইডি বা ডিস্ক প্রোল্যাপসের একটা গ্রেভ কমপ্লিকেশন, এইটা হলে পরে মানে খুব দ্রুতই সার্জারি করে নিতে হয়, মানে যত দ্রুত সম্ভব তার এই যে কম্প্রেশনটা সরাই দিতে হবে, তাহলে সে আবার হয়তো, কিন্তু যদি এটা যদি কেউ বিলম্বিত করে অপারেশনটা, সেক্ষেত্রে তার এই সেন্সেশনটা নাও ফিরতে পারে। হ্যাঁ, ইয়েস, আমরা বই পুস্তক এবং ইন্টারনেটের মানে নলেজ থেকে আমরা যেটা দেখি এবং আমাদের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের যে নলেজ, এতে মানে বলা হয়েছে যে কারো যদি কর্ডাইকুইনাস সিন্ড্রোম ডেভেলপ করে, যদি তার বাউল ব্লাডার ফাংশন ইনভলভ করে যায়, তার সেক্সুয়াল ফাংশন হ্যাম্পার হয়ে যায়, প্যারালাইসিস ডেভেলপ করে, তাহলে সেক্ষেত্রে মানে বলা হচ্ছে যে 24 to 48 hours মধ্যে যদি সার্জারি করা হয় তাহলে রেজাল্ট হলো সর্বোত্তম রেজাল্ট, খুবই ভালো রেজাল্ট। কিন্তু কথা হলো যে এরপরও যদি আসে রুগীর আমরা কী করব, এরপর আসলে তো অপারেশন করতে হবে, তার কারণ চেষ্টাটা তো করতে হবে, এবং চেষ্টা করে সেই রুগীও ভালো হয়, কিন্তু রিকভারি টাইমটা মানে অনেক বেশি লাগে আর কি। আচ্ছা ডাক্তার শহীদুল, আরেকটা জিনিস আমাদের খুব কমন সমস্যায় আমরা ভুগি, যে গোসল করতে গিয়েছেন বাথরুমে, সে মগ নিয়ে পানি টানতে গিয়েছেন, হঠাৎ করে সে কোমরে প্রচণ্ড ব্যথা এবং সে আর মুভ করতে পারছেন না। 40 ঊর্ধ্ব পুরুষ বা মহিলাদেরই মানে বেশি হয়, যে বয়সে আমাদের ডিজেনারেশন শুরু হয়ে যায়, ক্ষয়টা শুরু হয়ে যায়, যে তার যে ডিস্কের যে অ্যানুলাস ফাইবারসটা যে এরকম আগে যে এরকমভাবে মানে টাইট ছিল অথবা যেরকম লোড নিতে পারতো, কিন্তু 40-এর পরে আর সে ওরকম লোড নিতে পারে না, সেজন্য বেন্ডিং পজিশনে হালকা একটু কাজ করতে গেলেই অনেক সময় ওই অ্যানুলাসটা টিয়ার হয়ে যায়। হতে পারে যে অনেক সময় যে ডিস্কটা বের হয়ে আসে না, কিন্তু ওই অ্যানুলাস টিয়ার হলেই এইটার জন্য কিন্তু মানে TNF আলফা নামক একটা কেমিক্যাল মেডিয়েটর রিলিজ হয়, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বলি আমরা, এটা আমরা প্যাথোলজির নলেজ থেকে যে এনেছি, এইটা হলো একটা পেইনের একটা মেডিয়েটর এবং কেমিক্যাল মেডিয়েটর। হ্যাঁ, এইটা রিলিজ হলে খুব সিভিয়ার পেইন হয়, তো এখন হয়তো দেখা গেলো সিভিয়ার কোমরে ব্যথা হচ্ছে এবং সেই ব্যথা অনেক সময় হতে পারে যে কোম পায়ের দিকেও মনে করে নেমে যেতে পারে। এই কোমর ব্যথার জন্য আসলে ট্রিটমেন্ট, অনেকেরই ধারণা আছে যে অপারেশনই বোধহয় একমাত্র চিকিৎসা, আসলে এই ডিস্ক প্রোল্যাপস বা আপনার কোমর ব্যথার যে চিকিৎসাগুলো যদি আপনি আমাদেরকে বলতেন। অনেক অসুখের মতোই কোমর বা ব্যথারও আমরা মানে বলে থাকি, আমি একজন শিক্ষক মেডিকেল কলেজে, সেজন্য বলি যে কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে আবার সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে। তো কনজারভেটিভ ট্রিটমেন্টটাই কিন্তু আমাদের মানে বড় অংশ জুড়ে হলো কনজারভেটিভ ট্রিটমেন্ট। ইন্টারন্যাশনাল ডাটা অনুযায়ী এবং আমাদের অভিজ্ঞতা অনুযায়ী যে কোমর ব্যথার যত রুগী আছে তার 90% ম্যানেজ হবে হলো কনজারভেটিভলি, মানে অপারেশন ছাড়া, আর 10%-এর ক্ষেত্রে কিন্তু অপারেশন লাগে। তাহলে কেস টু কেস ইভালুয়েট করতে হবে, মানে ইন্ডিভিজুয়াল কেস ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট হবে, সেটা হলো আপনাদের একটা অ্যাসেসমেন্ট করতে হবে কোন রুগী লাগবে। যে আমরা তাকে ক্লিনিক্যালি অ্যাসেস করি প্রথম, তারপর তো আমরা তাকে এক্সরে এবং MRI করাই। আমরা এক্সরে করে দেখি তার কোনো স্পন্ডাইলোলিস্থেসিস আছে কি না, মানে একটার সাথে আরেকটা সরে গেলো কিনা ভার্টিব্রা, হ্যাঁ তার ফ্যাসেট জয়েন্টগুলো ঠিক আছে কি না, এবং আমরা MRI করি, MRI দেখি ডিস্ক প্রোল্যাপসটা কতটা সিভিয়ার, তার নার্ভ রুটকে কতটা ধরেছে, তার স্পাইনাল কর্ডটা কতটা কম্প্রোমাইজ হয়েছে। হ্যাঁ, এবং সর্বশেষ আমরা দেখি যে প্যাশেন্টের যে তার ক্লিনিক্যাল অবস্থা কী, মানে পেইনটা তার কতটা তার মানে ডেইলি অ্যাক্টিভিটিসকে হ্যাম্পার করছে, অথবা তার কোনো নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট ডেভেলপ করেছে কি না, কোনো নিউরোলজিক্যাল সে ডিজেবল হয়েছে কি না, এই সমস্ত সার্বিক প্রেক্ষিতে কিন্তু আমরা একটা রুগীর মানে ট্রিটমেন্ট লাইন ঠিক করি আমরা। তবে পেইন যদি কম থাকে, কিন্তু অনেক সময় ডিস্ক প্রোল্যাপস মনে করেন যে বেশি MRI-তে পেলাম, তারপরেও কিন্তু আমরা সেই রুগীকে অপারেশন করি না। হ্যাঁ, যে আমরা কনজারভেটিভ এ করি যে তার লাইফ স্টাইল একটু মডিফিকেশন করবে এবং মানে সে সাবধানে চলবে, কনজারভেটিভ যে সমস্ত চিকিৎসা আছে, একটু অ্যানালজেসিক, একটু বিশ্রাম, কোনো কোনো ক্ষেত্রে একটু এক্সারসাইজ এবং ফিজিওথেরাপির সাহায্য নেই, এতেও যারা ভালো না হয়, হ্যাঁ তো এখন তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় মানে ফিজিওথেরাপি এবং আমরা ইদানিং ইঞ্জেকশন দিচ্ছি মেরুদণ্ডের ভিতরে,
কেউ কেউ স্টেরয়েড ইঞ্জেকশন দেন, আমিও আগে এটা ই করতাম, ইন্ট্রা এপিড্রাল স্টেরয়েড ইঞ্জেকশন দিতাম, কিন্তু এখন আমি আর এপিড্রাল স্টেরয়েড ইঞ্জেকশন দেই না, বিকজ এটার চেয়ে লেটেস্ট টেকনোলজি পিআরপি যেটা আর কি আমরা বলে থাকি যে প্লেটলেট রিচ প্লাজমা, যে রোগীর শরীর থেকে একটু রক্ত নিয়ে ইঞ্জেকশন তৈরি করা হয়, এই টেকনোলজি এখন আমাদের হাতে আছে এবং এটা হলো সাইড ইফেক্ট মানে মুক্ত। যেমন স্টেরয়েডে একটা ই আছে কিন্তু ক্ষতিকর দিক আছে যে লং টাইম পরে তার কিন্তু একটু অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় ডেভেলপ। আমরা যেটা দেখি ডক্টর শহীদুল যে স্টেরয়েডে তো তাৎক্ষণিকভাবে সে উপকার পেয়ে যায় কিন্তু পরবর্তীতে দেখলে আবার রিকার করে, তো সেক্ষেত্রে আপনারা যারা কোমর ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে আপনাদের প্রিভেন্টিভ মানে প্রিভেনশনের জন্য কোনো আপনার পরামর্শ আছে কিনা? শরীরের ওজনটা যদি কারো বেশি থাকে ওজনটা কমানো, কেউ যদি খুব সেডেন্টারি লাইফে মানে শক্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থেকে দূরে থাকে, আমরা তাকে বলি যে আপনি একটু অ্যাক্টিভিটিসের মধ্যে আসেন। এটা মানে একটা উদাহরণ হিসেবে বলি যে অল্প পথ, মনে করেন 1 কিলোমিটার পথ, আপনাকে রিক্সা পাইলেন, রিক্সায় উঠতে পারেন আবার হেঁটেও যেতে পারেন, তো আপনি রিক্সায় না যেয়ে আপনি হেঁটেই যান, এতে করে আপনার এক্সারসাইজ ভালো হলো, হার্ট ভালো থাকবে, আপনার স্পাইনও ভালো থাকবে, ডিস্ক ভালো থাকবে, হাড়গুলো শক্তিশালী হবে। তো এইটা হলো লাইফস্টাইলের মডিফিকেশন। আর হলো যে আমাদের যে প্রতিদিনের যে কাজকর্ম করা, আমরা মানে বলে থাকি যে আপনি বেন্ডিং হয়ে সামনের দিকে ঝুঁকে একটা কাগজও তুলবেন না, যদি তুলতে হয় তাহলে হাঁটু গেড়ে বসবেন তারপরে তুলবেন। এইভাবে এই ওজন যে আপনি অতিরিক্ত ওজনটা লিফট না করার জন্য আপনারা পরামর্শ দিয়ে থাকেন এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এই কোমর ব্যথাটা দূর করা সম্ভব। জি প্রফেসর ডক্টর শহীদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি আমরা শুনছিলাম প্রফেসর ডক্টর শহীদুল ইসলামের কাছ থেকে, কোমর ব্যথার জন্য লাইফস্টাইল মডিফিকেশন এবং আপনার যদি কোনো কোমর ব্যথা থাকে প্রথমত যে জিনিসটি করতে হয় আপনি নিচু হয়ে হাঁটু ব্যান্ড করে কোনো কাজ করবেন না এবং কোনো ওয়েট লিফটিং করবেন না, পাশাপাশি যদি কোমর ব্যথা না কমে তাহলে আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।